আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দীনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সম্মানিত দর্শক বন্ধুরা, কোরআন থেকে সংগৃহীত দোয়াসমূহ এই 1 নম্বর সিরিজের 4 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আপনার সাথে কোরআন থেকে সংগৃহীত একটি দোয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে সবসময় হেদায়তের উপর অটল রাখবেন। তাই সম্বন্ধে দর্শক বন্ধুরা, সবসময় হেদায়তের উপর অটল থাকার জন্য আপনারা অবশ্যই এই দোয়াটি নিয়মিত পাঠ করার চেষ্টা করবেন। এই দোয়াটি সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতে রয়েছে। এখন চলুন সম্বন্ধে দর্শক বন্ধুরা, আমরা সেই দোয়াটি সম্পর্কে জেনে আসি। দোয়াটি হচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আমাদের প্রতিপালক, সরল পথ দেখানোর পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তোমার নিকট থেকে আমাদের করুণা দান করো, নিশ্চয় তুমি মহাদাতা। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা এই দোয়াটি অবশ্যই নিয়মিত পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান।